হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি সুবিকা, তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে, আমার সাথে যেটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা আমার দরকার, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেন আমি এতদিন ভিডিও দিতে দেইনি, কেন এতদিন ভিডিও শেয়ার করিনি, তো সেটাই তোমাদের কাছে আজকে বলবো। তো তার আগে বলে দিই, আমি যে ভুলগুলা করেছিলাম সেই ভুলগুলা যাতে কেউ না করে। তো আমি তো কিছুই জানি না, তার জন্য আমি এত ভুল করেছি। তো আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল, তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়ার পর কিছুই করা যায় না সেই চ্যানেলে কয়েকদিন। তো তার জন্য কয়েকদিন আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো অনেকেই যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভিডিও দেখে, তারা অনেকেই অপেক্ষা করে থাকে আমার ভিডিও দেখার জন্য। আবার অনেকেই কমেন্টে বলে যে কি হলো, তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, তোমার ভিডিওর কি হলো, ভিডিও দাও, এরকম অনেকেই বলে কমেন্টের মধ্যে। তো সেইটা অনেকদিন আমি কমেন্টের কোনো রিপ্লাইও দিতে পারিনি, কারণ কিছুই করতে পেরেছিলাম না কয়েকদিন। তো তারপর একটাতে তো স্ট্রাইক দিয়েছিল, আমি কী কী ভুল করেছি সেগুলো অবশ্যই বলবো। তার আগে বলি, প্রথম মানে স্ট্রাইকটা দিয়েছিল যেদিন আমি লাস্ট, যেই দিন আমি ভিডিও আপলোড করেছিলাম, করার পর রাত্রে একটার সময় আমার ঘুম ভেঙেছে। তো আমি চেক করছিলাম যে আমার কত ভিউজ হলো, কারণ এটা আমি প্রতিদিনই করি। রাতে 3-4 বার করে দেখবো আমার চ্যানেলে আমার ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে কি না সেইটা। তো তখন আমি চেক করছিলাম যে আমি যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে কত ভিউজ হলো। তো সেইখানে চেক করে দেখি কি রেড মার্ক, ঠিক আছে। তো আমি তো বুঝতেই পেরেছি, তো আমি ভয় পেয়ে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো সেই ভিডিওতে আমার ভিউজ ছিল 1500। তো আমি কি করেছি, ভয় পেয়ে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ভেবেছি না এই ভিডিওটা হয়তো থাকলে খারাপ হবে, তো আমি ডিলিট করে দিয়েছি। তো এটা ছিল আমার প্রথম ভুল। তো আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর আমি তো ভেবেছি সব ঠিক হয়ে যাবে, হয়তো আমার আর কোনো প্রবলেম নেই চ্যানেলে। তারপরে দেখি স্ট্রাইক দিয়েছে, তো সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি। তো তারপরে তো আমি কিছুই করতে পারছি না চ্যানেলের মধ্যে, কোনো কিছুই নাই, সব কিছুই আমার বন্ধ হয়ে গেছে। তো তারপর কি হলো, আরও একটা ভিডিওতে আমার স্ট্রাইক এসেছে। তো কোন ভিডিওগুলোতে আমার স্ট্রাইক দিয়েছে সেটা অবশ্যই বলছি, আমার চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছিল। তো তারপর আরও একটা স্ট্রাইক দিয়েছিল, ওইটা স্ট্রাইক মানে রয়েইছে, তারপরে আরও একটা স্ট্রাইক দিয়েছিল, সেইটাও মানে সেম ভিডিওতে স্ট্রাইক দিয়েছিল। তো সেই লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আমি বলেছি কি না জানি না, ভুলে গেছি। তো সেই ভিডিওটা ছিল স্টমাক স্ট্যান্ডিং চ্যালেঞ্জ ভিডিও। তো এই ভিডিওগুলো শুধু আমি করছি না, অনেকেই করছে, এবং তাদের অনেক অনেক ভিউজ, আমার থেকে অনেক বেশি ভিউজ। তো তারপরে ওখানে চেক করে দেখি তাদের ভিডিওগুলো আছে, তাও তারা জানে বলে কিন্তু তাদের ভিডিওগুলো আছে, আর আমি জানি না বলে আমি ডিলিট করে দিয়েছি। তো এইরকম স্ট্রাইক দেওয়ার পর তো 2টো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তখনও আমি কিছু জানি না, ডিলিট করে দিয়েছি। তারপর ভয় পেয়ে আরও এইরকম ভিডিও ছিল, যে এই ধরনের যে ভিডিওগুলো ছিল সেইগুলো আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু এত এত ভিউজ ছিল, কি বলবো, 7000, 8000, 9000, 10000, এই ভিউজগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি। তো এইরকম চ্যানেলের মধ্যে ভিউজ ছিল, এবং কি 12000 পর্যন্ত, মানে পর্যন্ত 12000-এর উপরে পর্যন্ত ভিউজ ছিল, সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি ভয় পেয়ে, যে না আবারও যদি স্ট্রাইক আসে, সেই ভয়ে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। তো সেই ডিলিট করে দিয়ে মানে আমি এতটাই ভুল করেছি, আমি তো কিছুই জানতাম না তার জন্য। তারপরে আরও ভিডিও ডিলিট করেছি, যে এগুলো যে এই স্ট্রাইক বলে আছে সেইগুলো যখনই চলে আসে সেইরকম ভিডিও আমি ডিলিট করেছি। তো আমি কিছুই জানতাম না বলে এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে আমার চ্যানেলের এত ক্ষতি করেছি, না হলে আজকে আমার চ্যানেল মানে অনেকটা এগিয়ে যেত, মনিটাইজ তো হয়েই যেত, ওয়াচ টাইমও প্রায় মানে পুরেই গেছিলো। তো তখনই আমাকে স্ট্রাইক দিয়েছে। তো স্ট্রাইক দেওয়ার পর আমি ভয় পেয়ে যে ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দেওয়ায় আমাকে পিছিয়ে আসতে হয়েছে, না হলে
তো এরকম কেউ করো না যে কোনো স্ট্রাইক দিলে ভিডিও ডিলিট করো না, ভিডিও রেখো। আর অ্যাপিল তো অপশন তো দেবেই অ্যাপিল করার, তো অ্যাপিল করলে আবার ভিডিও দেবে তোমার, তোমার যদি কোনো ভুল না থাকে ভিডিওতে। তো আমার ভিডিওতে সেরকম কোনো ভুল ছিল না যে খারাপ, মানে কোনো কিছু মানে কোনো ইয়ে ছিল না, ঠিক আছে। তো তারপরেও কিন্তু এই ভিডিওগুলোতে আমাকে স্ট্রাইক দিয়েছে, তো সেইটা আমি ভুল করেছি ডিলিট করে। কারণ অনেকেই সেইরকম আমার থেকে আরও মানে কি বলবো খারাপ ভিডিও করছে, ওরা তো মুখের মধ্যে মানে ফেস স্ট্যান্ডিং পর্যন্ত করছে পুরো মুখে দাঁড়িয়ে, সেটাতেও কিন্তু হয়তো দিয়েছিল তারা, তারা সেটা জানে বলেই তাদের চ্যানেল আবার ঘুরিয়ে দিয়েছে। তো তার জন্য আমার আমার কি হয়েছে, আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপরে গিয়ে এই কয়েকদিনে আমি এত কিছু জেনেছি কি বলবো, মানে ওখানে আর আমার এই এই সব জিনিস নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ আমি অনেকটাই জানি, অনেকটাই শিখে নিয়েছি। তো কি বলবো, ধাক্কা খাওয়াটা খুবই দরকার, ধাক্কা খাওয়াটা মানে খুবই জরুরি। কারণ এই যে কিছু জানতাম না তার জন্য এই যে ধাক্কাটা খেয়েছি, তাতে আমি খুবই খুশি হয়েছি, কারণ আমি অনেক কিছু জানতে পেরেছি। যদি এই ধাক্কাটা না খেতাম তাহলে আমি কিছুই জানতাম না। তো তার জন্য আমার খুব একটা খারাপ লাগেনি যে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে। হয় প্রথম দিন আমি খুবই কষ্ট পেয়েছিলাম, তারপরে আমি আর কষ্ট পাইনি যে না মানে একটাতে স্ট্রাইক এসেছে তো কি হয়েছে, সেটাতে হয়তো আমার ভুল ছিল, তার জন্য তো আমার তো আরও একটা চ্যানেল আছে, তো সেইটাতেও আমি কতদিন ভিডিও ছাড়তে পারিনি, শেয়ার করতে পারিনি, তার কারণ মানে ফোন খারাপ হয়ে গেছিলো তার জন্য। আর তাহলে এতটুকুই। আর যারা আমার ভিডিও দেখো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, কালকের থেকে চ্যালেঞ্জ ভিডিও আসবে ঠিক বিকেল 6টায়, তো তোমরা প্লিজ তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।